ছিঁড়ে গেছে তো আমি কি ইচ্ছে করে ছিঁড়েছি নাকি? তোমাকে আমি প্রত্যেক দিন বলি পায় নাকরে বেঁধে শুইতে, তুমি তো আমার কথা শুনবে না। আমি রোজ রোজ তোমার লেপ কথা সেলাই করতে পারবো না, আমি এক্ষুনি বাবার বাড়ি চলে গেলু। ওগো আমার কথা শোনো, আমাকে জেরি বাপের বাড়ি যাও না, সামান্য পাপাটার লাগি চলে গেলে লোকে কি বলবে? এই খাসি তো সামান্য পাপাটা, তোর পাপাটাতে যে কাঁধে খিসা আছে বের করলে এক ডালি হবে। এক ডালি হবে তো আমি কি করব? তোকে কিছু করতে হবে না, যতদিন তোর পাপাটা না ভালো হবে ততদিন আমি বাড়িতে আসবো না। এ দে আমি চলনু। বাপের বাড়ি পালে গেল, তারপর আমার একটা বিকন্ন পাপারাতে বেটি প্রতিদিন লাভ কাটা ছিঁড়ে যায় বলে এ বোটা মায়ের বাড়ি চলে গেল। যতদিন আমার পাপাটা ভালো হবে না ততদিন সে আমার বাড়িতে আসবে না। লেলে তোকে আর কাঁদতে হবে না, তোর পাপাটা একদিনে ভালো হয়ে যাবে। কি করি ভাই কি করি আমাকে একটু বলো না। কেনে পুরানো হালকাতে তোর পাফাটাতে দিবি, একদিনে তোর পাফাটা ভালো হয়ে যাবে। কি বলছো ভাই, পুরানো হালকাতে দিলে পাফাটা ভালো হয়? হ্যাঁ রে আমারই পাফাট তো, পুরানো হালকাতে দি আমার পাফাটাই ভালো হয়ে গেছে। তাই নাকি ভাই, তাহলে আজকে আমি হালকাতে কিনে পায়ে দেবো। যাই কিছু বলছেন দাদা? হ্যাঁ ভাই আপনার দোকানে কি পুরানো আলকাতরা পাওয়া যাবে? আলকাতরা পাওয়া যাবে কিন্তু পুরাতন হবে না, নতুন 2022 সালের মাল। আমার নতুনের দরকার নাই, আমার পুরাতন আলকাতরা দরকার। ও তাহলে তো আপনাকে কলকাতার ফ্যাক্টরিতে যেতে হবে, ওখানে গেলেই আপনি অ্যাভেলেবল পুরাতন আলকাতরা পাবেন। কলকাতায় কোথায় ফ্যাক্টরি আমি তো চিনি নি ভাই। আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ফ্যাক্টরির অ্যাড্রেস লিখে দিচ্ছি, আপনি ওই ঠিকানায় চলে যান। ঠিক আছে দেন। এদিক ওদিক তাকিয়ে কি দেখছেন স্যার, আপনি কি কিছু বলবেন? হ্যাঁ এটা কি আলকাতরার ফ্যাক্টরি? হ্যাঁ বলুন। আমার পুরাতন আলকাতরা লাগবে, পাওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে, আপনি বসুন স্যার। এই মামুন তাড়াতাড়ি স্যারের জন্য এক কাপ কফি নিয়ে আয় তো। ঠিক আছে স্যার। স্যার একটা কল এসেছে, এক মিনিট ওয়েট করেন। হ্যালো আপনাকে তো আমি আগেই বললাম, আমার অ্যাকাউন্টে টাকা মেরে দেন, আমি দু গাড়ি আলকাতরা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার এবার আপনি বলুন কত গাড়ি মাল লাগবে? আমি গাড়ি কি করব, আমার গাড়ি টাড়ি লাগবে না। ও আপনার গাড়ি লাগবে না, তাহলে বলুন আপনার কত টিন মাল লাগবে? আবার টিন? আমি টিন ফিন কি করব? দূর মশাই, এক্ষুনি বলছেন গাড়ি লাগবে না, আবার বলছেন টিন লাগবে না, তাহলে আপনি বলুন তো আপনার কত কেজি আলকাতরা লাগবে? আপনি আমার উপর শুধু শুধু রেগে যাচ্ছেন, আমার এক কেজি মালও লাগবে না, আমার পাটা একটু ফেটে গেছে তো তাই আলকাতরা লাগাতে এসেছি, আপনি একটু পুরাতন আলকাতরা লাগিয়ে দেন না।
আহ!